এরপর টাইট জাংশানে তারপরে যদি আমরা দেখি এখানে দেখো এই দুটো সেল মেমব্রেনের পাশাপাশি রয়েছে এবং এখানে দেখো আরেকটা কী রয়েছে সেলুলার জাংশন রয়েছে এবং এখানে যে স্ট্রাকচারটা থাকে তার নাম হলো অ্যাডারিং জাংশন অর তার অ্যানাদার নাম হলো জনুলা অ্যাডারেন্স ইট কন্টেন দ্য প্লেক এখানে কী তৈরি করে এইভাবে এখানে প্লেগ তৈরি করে সো হোয়াট ইজ প্লেক এ ডেন্স লেয়ার অফ প্রোটিন ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইট অ্যাটাচ মেমব্রেন প্রোটিন অ্যান্ড মাইক্রোফিলামেন্ট অ্যাক্টিন অফ সাইটোস এবং এখানে দেখো যে প্ল্যাকটা দেখতে পাচ্ছ এই প্ল্যাকটা কার সাথে অ্যাটাচ রয়েছে এই যে অরেঞ্জ কালারের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হলো অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাক্টিন ফিলামেন্ট আগের ক্লাসে বলেছিলাম তাহলে অ্যাক্টিন ফিলামেন্ট প্ল্যাকের সাথে অ্যাটাচ রয়েছে এবং এই প্ল্যাকের সাথে আর কি অ্যাটাচ রয়েছে জানবো এখানে যে ট্রান্সমেমব্রেন গ্লাইকোপ্রোটিনটা থাকে তার নাম হলো ক্যাডেরিন এখানে পড়েছিলাম অক্লিউডিন এখানে থাকে ক্যাডেরিন এগুলো কিন্তু এমসিকিউর জন্য অবশ্যই মনে রাখবে এমসিকিউ অ্যান্ড ভাইভা এবং এখানে যদি আমরা ক্যাডেরিনটা দেখি ক্যাডেরিনে দেখো এই সাইডটা অ্যাটাচড উইথ দ্য প্ল্যাক এবং অ্যানাদার সাইড পার্সেলি ক্রস দ্য ইন্টারসেলুলার জাংশন অ্যান্ড ইট ইজ কানেক্টেড উইথ দ্য অ্যানাদার সাইড অফ দ্য ক্যাডেরিন অর্থাৎ এই এদিক থেকেও ক্যাডেরিন এসেছে এদিক থেকেও ক্যাডেরিন এসেছে এবং এই দুটোর এখানে কিন্তু কানেকশন রয়েছে ক্যাডেরিনের মাধ্যমে এই অবধি বুঝতে পেরেছো সো সেলস আর হেল টুগেদার বাই ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট লিংকেজ এটাও মনে রাখবে ওকে তাহলে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট লিঙ্কেজ দ্বারা কোন ট্রান্সমিমেন্ট প্রোটিনটা অ্যাটাচড হয়ে থাকে দ্যাট ইজ দ্য ক্যাটেরিন এমসি জন্য মনে রাখবে তাহলে হোয়াট ইজ দা ফাংশন অফ দিস ক্যাটেরিন ক্যাডেরিন কানেক্ট দা এক্সটার্নাল এনভায়রনমেন্ট টু দ্যাক্টিন এখানে দেখো এটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট এই এক্সটার্নাল এনভায়রনমেন্ট দেখো অ্যাক্টিন সাইটোস্কেলিটনের সাথে অ্যাটাচ রয়েছে তার ফলে কেউ ইট প্রোভাইডে পাথ হয়ে এবং এই পাথ হয়ে দিয়ে কিন্তু সিগন্যাল ট্রান্সমিটেড হয় এক্সাম্পল এন্ডোথিলিয়াল শেড আমরা পড়েছি ব্লাড ভেসেলে যে এন্ডোথিলিয়াল শেড থাকে এই অ্যান্ডোথেলিয়াল শেড ইজ লাইন্ড বাই দি ক্যাডেরি ওকে এবং তার ফলে কেউ ইট ট্রান্সমিট সিগন্যাল অ্যান্ড এনশিওর দ্য সারভাইভাল অফ দি সেল এবং ল্যাবরেটরি এক্সামে দেখা গেছে যে যেসব মাইসের ল্যাক অফ অ্যাডারিং জাংশন তাদের ক্ষেত্রে কি ওই মাইসগুলো ডায়েট ডিউরিং দ্য এমব্রাইনিক ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাবসেন্স অফ অ্যাডারিং জাংশন এপিথেলিয়াল টিউমার লিভ দ্য এপিথেলিয়াল মনোলিয়ার অ্যান্ড ফর্ম দ্য নিউ টিউমার মেটাস্টেস আমরা ক্যান্সার শুনেছি বা মেটাস্টেসিস সম্বন্ধে জানি এবং আমরা কী জানি মেটাস্টেসিস কি একটা ক্যান্সার সেল ধরো লাংসে হয়েছে ওই লাংস থেকে ক্যান্সার সেলটা কিন্তু অন্যান্য অর্গ্যানে ছড়িয়ে পড়ে কেন ছড়িয়ে পড়ে ধরো এই সেলটা যদি ক্যান্সার টিস্যু হয় এবং এই ক্যান্সার টিস্যু এবং এটা যদি ক্যান্সার টিস্যু হয় দুটো ক্যান্সার টিস্যুর মধ্যে যে ক্যাডারিনটা রয়েছে এই ক্যাডারিনটা কি করে দুটো সেলকে অ্যাটাচমেন্ট করতে হেল্প করে এখন ক্যান্সার টিস্যুর ক্ষেত্রে এই ক্যাডারিনটা থাকে না তার ফলে কী হবে এদের এই কানেকশানটা থাকছে না এবং কানেকশান না থাকলে ওই যে ক্যান্সার সেলগুলো রয়েছে সেখান থেকে কিছু সেল কিন্তু সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গাতে চলে যায় এটাকে বলেছে ম্যাটাস্টেসিস এবং দিস ইজ ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ দিস ক্যাডারিং